গঞ্জ ও সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পনেরো আহত আরো আটাশ বাস ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় আজও ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ এবং চারলেন লেন সেতুর সুফল পেতে শুরু করেছে দেশবাসী বললেন ওবায়দুল কাদের আসসালামু আলাইকুম বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশাদ শারমিন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সিরাজগঞ্জ ও সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পনেরো জন নিহত হয়েছে এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত আটাশ জন যাত্রী দুটি দুর্ঘটনায় বাস লেগুনার সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে আফরোজা ইয়াসমিন বৃষ্টির রিপোর্টে বিস্তারিত দুপুর সাড়ে বারোটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে হাটি কুমরুল যাচ্ছিল যাত্রীবাহী একটি লেগুনা বোয়ালিয়া ব্রিজের উপর ওঠা মাত্র ঢাকা থেকে পাবনাগামী একটি বাসের সাথে এর সংঘর্ষ হয় এতে লেগুনার ড্রাইভার সহ আটজন নিহত ও বিশজন আহত হয় আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন খবর পেয়ে হাতিকুমরুল হাইওয়ে থানা উল্লাপাড়া থানা সলঙ্গা থানা সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে দুর্ঘটনার পর বগুড়া নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয় এদিকে দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়ায় বাস ও লেগুনার সংঘর্ষে সাতজন নিহত হয়েছে সকালে পাথারিয়া গণিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় লিমন পরিবহনের একটি বাস দিরায়ে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরছিল এ সময় মদনপুর থেকে দিরাইগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে এর সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই লেগুনার চালক সহ ছয়জনের মৃত্যু হয় আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আফরোজা বৃষ্টি বিজয় টিভি প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফেরার পথে ছুটছে মানুষ বাস ট্রেন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় এদিকে আজও ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া গেছে দুর্ভোগে পড়েন উত্তরাঞ্চলের যাত্রীরা সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনে দুই থেকে তিন ঘন্টা দেরিতে ছাড়ে ঈদের আগে শিডিউল বিপর্যয় কাটবে না বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত আন্ত মন্ত্রণালয় কমিটির সভাপতি আকম মোজাম্মেল হক তবে স্বস্তিতে ঢাকা ছাড়ছেন চট্টগ্রাম সিলেটসহ অন্য অঞ্চলের ট্রেন যাত্রীরা এদিকে বৈরী আবহাওয়ায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল ব্যাহত হয় চার লেন সেতুর সুফল পেতে শুরু করেছে দেশবাসী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশ কমান্ড ও মনিটরিং সেন্টার উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে হাইওয়ে পুলিশের জন্য মনিটরিং অ্যান্ড কমান্ড ভবন নির্মাণ করা হবে উল্লেখ করে বলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে ইতিহাসের সবচেয়ে আরামদায়ক ও স্বস্তির ঈদযাত্রা হচ্ছে এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখ মানুষ এবারের ঈদ স্বস্তিতে ঘরে ফিরছে আট থেকে নয় ঘন্টার পরিবর্তে মানুষ এখন দেড় থেকে দুই ঘন্টায় বাড়ি পৌঁছতে পারছে মেঘনা গমতি ও কাজপুর ব্রিজ চালু হওয়ায় অল্প সময়ে বাড়ি ফিরছেন তারা স্বস্তিতে বাড়ি ফেরার খুশি চালক ও যাত্রীরা বিহীন চালকের কারণে সড়কের দুর্ঘটনার পরিমাণ বাড়ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ শনিবার বিকেলে নগরীর হোটেলে রেডিসন ব্লুতে চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশন সমিতির ইফতার মাফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তথ্যমন্ত্রী বলেন দুর্ঘটনা রোধে প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিয়োগ করতে হবে সরকারের পাশাপাশি পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে যদি নির্দেশনা দেওয়া হয় লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না তাহলে এ সমস্যার সমাধান সম্ভব অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজমা নাসির উদ্দিন সরকারের যথাযথ ব্যবস্থাপনার কারণে ঈদে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সকালে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন তিনি মাওয়াঘাটের সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ার সহ সকল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী এ সময় ফেরি লঞ্চ স্পিডবোট ঘাট পুলিশ কন্ট্রোল রুম ওয়াস্টাওয়ার ঢাকা মাওয়া মহাসড়ক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর মাহবুবুল ইসলাম বিআইডব্লিউটিসি চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ সহ আরও অনেকে ঈদুল ফিতরের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডক্টর রেজাকি ব্রিয়া এক বিবৃতিতে এ দাবি জানান গণফোরামের দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে দলটির শীর্ষ দুই নেতা বলেন ঈদের আগেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ সব রাজবন্দির মুক্তি দাবি করছি এছাড়া সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও পুলিশ নির্যাতন বন্ধেরও আহ্বান জানাচ্ছি যাতে সবাই পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে মারা গেছেন একুশে পদক পাওয়া প্রখ্যাত নাট্যকার নির্দেশক ও অভিনেতা মমতাজ উদ্দিন আহমেদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে বেলা পৌনে চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি খবরটি নিশ্চিত করেছেন তার ভাগ্নে শাহরিয়ার মাহমুদ প্রিন্স বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা তাকে আইসিউতে রাখার পরামর্শ দেন অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ উনিশশো সালে নাট্যকার হিসেবে একুশে পদকে ভূষিত হন জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি চট্টগ্রামের বোয়ালখালীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে শহরমুখী গাড়ির চালকরা যাত্রীদের জিম্মি করে দীর্ঘদিন ধরে দ্বিগুণ ভাড়া আদায় করছে এর প্রতিবাদ করতে গেলে পরিবহন শ্রমিকদের হাতে মারধর ও হামলার শিকার হতে হচ্ছে পরিবহন যাত্রীদের প্রতিদিন এসব ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে এদিকে ভাড়া নৈরাজ্য বন্ধে বোয়ালখালী থানার ওসি তদন্তকে প্রধান করে নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত মিলেনি সমাধান জননেত্রী শেখ হাসিনা ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ডক্টর আব্দুস সোভান গোলাপ শনিবার কালকিনি উপজেলায় এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন দেশের উন্নয়নে সকলকে একত্রিত হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম পুলিশ সুপার সুব্রত কুমার হালদার উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক সহ আর অনেকে ধানমন্ডি সোভানবাগে অসহায় গরিব দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে লাকি জাগরণ ফাউন্ডেশন এই উপলক্ষে প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এর চেয়ারম্যান লাকি আহমেদ অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাতিষ্ঠানিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ এ সময় পাঁচ শতাধিক দারিদ্রদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন বগুড়ায় সুবিধা বঞ্চিত পরিবার এবং শিশুদের মাঝে ঈদ আনন্দ বিলিয়ে দিতে পালিত হয়েছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট অব বাংলাদেশ সংগঠনের প্রজেক্ট ওরাও স্বপ্ন দেখে শনিবার এই উপলক্ষে দুই শতাধিক পরিবার ও শিশুদের নতুন পোশাক ঈদ সামগ্রী প্রদান করা হয় সংগঠনের সভাপতি উম্মে ফাতিমা লিসার সভাপতিত্বে ও মাহবুবুল আলম জিওনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব জি এম সজল সহ আরো অনেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে হত দরিদ্রদের মাঝে বিজিএফ চাল বিতরণ করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মসূচির আওতায় উপজেলার এগারোটি ইউনিয়নে বরাদ্দকৃত সাত হাজার নয় শত একান্ন জনকে পনেরো কেজি হারে চাল দেয়া হয় চাল বিতরণের উদ্বোধন করেন কুমিল্লা জেলার ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম বানু শান্তি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম সহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় তিন শতাধিক এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে দুপুরে শহরতলির বেহাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রবাসী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মনির হোসেন সমাজসেবক মোহাম্মদ লিটন জুয়েল আহমেদ রনি সহ আর অনেকে সংগঠনটি বিগত ছ বছর ধরে প্রতি ঈদে অসহায় শিশুদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে থাকে মেহেরপুরের গাংনির চৌগাছা থেকে ছটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ গাঙ্গনি থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান দুপুরে চৌগাছা মেন রোডের পাশে একটি আমবাগানে ভাঙা প্রাচীর মেরামতকালে শ্রমিকরা বোমাগুলো দেখতে পায় খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে কোনো নাশকতার জন্য বোমাগুলো রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ চলন বিলের তারাস প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে শনিবার উপজেলা হলরুমে এই আয়োজন করা হয় সভাপতি সনাতন তারাস সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রায়গঞ্জের সাংসদ অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ সাবেক সাংসদ গাজী মম আমজাদ হোসেন মিলন উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিসহ আরো অনেকে ঈদকে সামনে রেখে নোয়াখালীতে জমে উঠেছে বিপণী বিতানগুলো পছন্দের প্রিয় পোশাক সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ছোট বড় সব বয়সের মানুষের ভিড় জমাচ্ছেন দোকানগুলোতে এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে মার্কেটগুলো প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামালের তথ্যচিত্রে জানাচ্ছেন আদনান আহমেদ ঈদ মানেই নতুন জামা জুতা সহ বিস্তার কেনাকাটা ঈদের দিন যতই ঘনিয়ে আসছে শপিং সেন্টারগুলোতে ততই বাড়ছে মানুষের ভিড় পছন্দের পোশাকটি কিনতে বিপণী বিতান ঘুরে দেখছেন বেশিরভাগ ক্রেতারা স্বাদ আর সাধ্যের মধ্যে খুঁজে নিচ্ছেন প্রিয় পোশাকটি কেনাকাটা করতে বড়দের পাশাপাশি ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সন্ধ্যা আসছিলাম ঘুরতে ঘুরতে পুরো সবগুলা দোকান দেখা হয়েছে এক দুই দু জন্য দুইটা থ্রি কিনেছিলাম আর বাকি মা জন্য দেখা হচ্ছে জানি না কি নেওয়া হবে আমার কাছে যতটুকু মনে হয়েছে এখানে পরিবেশ ভালো আর যে সমস্ত পণ্যগুলি আছে এগুলি মানসম্মত পণ্য এবং এগুলি কয় সীমার মধ্যে আছে বাচ্চাদের কালেকশন ভালো আছে এই কারণে আসছি আর কি এখানে হ্যাঁ সাতদিনের মধ্যে আছে এদিকে ঈদকে সামনে রেখে জেলার বাণিজ্যিক নগরী চৌমোহনির মোশেদ আলম কমপ্লেক্সে ব্যস্ততার ভিড় বেড়েছে বিক্রেতাদের ক্রেতাদের আকৃষ্ট করতে রাখা হয়েছে দেশি বিদেশি বাহারি রঙের পোশাক সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে আসা তাদের কাস্টমার যেহেতু ভেড় কালেকশনও আমাদের কাছে ভরপুর আছে সেই হিসাবে আমাদের কাছে বিক্রিটাই অনেক বেশি আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমাদের বিসমিল্লা মেগামলও আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বিক্রি আছে অন্যদিকে ক্রেতাদের সুবিধার্থে বিপণী বিতানগুলোতে কঠোর নিরাপত্তার পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার মূল্যহ্রাস ও র্যাফেল ড্রোর ব্যবস্থা করেছেন মার্কেট কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থাটা এখানে পর্যাপ্ত পরিমাণ আছে সিসি ক্যামেরা দ্বারা এখানে সার্বক্ষণিক নিরাপত্তা আছে সামনে পুলিশ মোতায়েন করা আছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে ঈদবাজারে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সাধারণ ক্রেতারা আদনান আহমেদ বিজয় টিভি দেশ আয়ারল্যান্ডে সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে কাউন্সিলর হয়েছেন দুই দুজনেই বাংলাদেশি বাংলাদেশে দেশটির দূতাবাস কনসুলেট খুলতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন যাতে ভিসার জন্য ভারতে যেতে না হয় বাগেরহাটের মোস্তাক আহমেদ ইমন কাউন্সিলর হয়েছেন রাজধানীর ডাবলিন অঞ্চলের গ্লেনকুলিন সান ডিফল্ট এলাকা থেকে আর গাজীপুরের সন্তান আজাদ তালুকদার জয় পেয়েছেন লিমেরিক ওয়েস্ট থেকে মোস্তাক আহমেদ ক্ষমতাসীন ফাইন গাইল দলের মনোনয়নে নির্বাচন করে জয়ী হন অন্যদিকে আজাদ তালুকদার জয় পেয়েছেন প্রধান বিরোধী দল ফিয়ান্না ফিলের টিকেটে বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সিরাজগঞ্জ ও সুনামগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত পনেরো আহত আরও আটাশ বাস ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঘরমুখা মানুষের উপচে পড়া ভিড় আজও ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ এবং চাললেন সেতুর সুফল পেতে শুরু করেছে দেশবাসী বললেন ওবায়দুল কাদের দর্শক বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায় এছাড়া সংবাদ ও অনুষ্ঠানে সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtubecom ডট বিজয় টিভি এবং ফেসবুক ডট কম পেজে শেষ করছি বিজয় বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি